আপনি না, বরং আগামী দিনে আপনাকে নিয়ে খেলা করবে ইন্টারনেট। বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস হবে যদি আপনার ইন্টারনেট অফ থিংস সম্পর্কে ধারণা থাকে। কেমন হবে যদি আপনার শোবার ঘরটি আপনার শরীরের তাপমাত্রাকে কেন্দ্র করে নিজের তাপমাত্রায় পরিবর্তন করার মাধ্যমে ঘরের পরিবেশকে আরামদায়ক করে তোলে? যদি এমন হয় যে আপনার গাড়ি আপনাকে বলে দিচ্ছে কোথায় ট্রাফিক জ্যাম আছে এবং কোন রুট অনুসরণ করলে আপনি আপনার গন্তব্যে খুব দ্রুত নিরাপদে পৌঁছতে পারবেন, বেশ হবে না? লাইট, পাখা, এসি, ওয়াশিং এছাড়াও অনেক যন্ত্র থাকতে পারে। ওইগুলিকে যদি ইন্টারনেটের সঙ্গে যুক্ত করে শুধুমাত্র আপনি মোবাইল থেকেই ওই সমস্ত যন্ত্রকে দূর থেকে চালু ও বন্ধ করতে পারেন, তাহলে বিষয়টি কেমন হয়? ঠিক এটি আইওটি বা ইন্টারনেট অফ থিংস এর ধারণা। সহজভাবে বললে ইন্টারনেট অফ থিংস এর মানে হলো বাড়ি বা অফিসের সমস্ত যন্ত্রকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করে দূর থেকে তা নিয়ন্ত্রণ করা। এক কথায় বলতে গেলে ইন্টারনেট অফ থিংস এমন একটা আইডিয়া যা যে কোনো ধরনের যন্ত্র বা ডিভাইসকে ইন্টারনেট এবং অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট করা। অর্থাৎ আইওটি হচ্ছে একই সঙ্গে মানুষ ও ডিভাইস নিয়ে গড়ে ওঠা একটা বিশাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে অন্তর্ভুক্ত ডিভাইসগুলি নিজেদের মধ্যে ডেটা সংগ্রহ, শেয়ার ও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এই ডেটাগুলোকে কাজে লাগাতে পারে। তার মানে হলো যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসই আইওটিতে যুক্ত হতে পারে। অন্তত যেসব ডিভাইস অফ অন করা যায় সেগুলি আইওটিতে যুক্ত করা হতে পারে। যেমন আইওটিতে সংযুক্ত হতে পারে স্মার্ট মাইক্রোওয়েভ ওভেন, যে ডিভাইসটি কতক্ষণ কোন খাবার গরম করতে হয় তা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করতে পারে। আবার এতে যুক্ত থাকতে পারে সেলফ ড্রাইভিং কার, যেগুলি ড্রাইভার ছাড়াই বুঝতে পারে রাস্তায় কোথায় কি আছে। তাছাড়া এতে ফিটনেস ডিভাইসও যুক্ত থাকতে পারে, যেগুলি ইউজারের হার্টবিট রেট বা সারাদিনের হাঁটার পরিমাণ হিসেব করে জানিয়ে দেবে তার কি পরিমাণ ব্যায়াম করা উচিত।